সপ্তাহ ঘুরে আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে, এবং ডেফিনেটলি আজও কিন্তু খুব পছন্দের একজন তারকাকে নিয়ে হাজির হয়েছি, যার অভিনয় শুধুমাত্র আমরা যে ভালোবাসি তা কিন্তু নয়, আমরা তো সবকিছুই ভালোবাসি। একটা সময় তো পর্দার উপস্থিতি আমাদের সবাইকে একদম কি বলবো এটাকে দৃষ্টি আটকে দিত, বাট এখন আমরা তুলনামূলক একটু কম দেখলেও তার ব্যস্ততা নিয়ে জানার একটা সুযোগ আজকে আমরা পেয়ে গেছি, তার সাথে আড্ডা, এবং পাশাপাশি তার হাতের রান্নার স্বাদ কেমন সেটাও আপনাদেরকে আজ আমি জানাবো। আমাদের সাথে রয়েছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, তোমার কথা শুনে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। তো রান্না করতে করতে তো আমরা অনেক গল্প করব, জানবো অনেক কিছু, এবার একটু বলো যে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছো। সবজি, আমরা বাড়িতে এটাকে বলি নিরামিষ। এটা রান্না করার একটা কারণ আছে, এটা খুব গরম যাচ্ছে, এটা অনেক রিফ্রেশমেন্ট দিবে এটা খাওয়ার পর। একদমই পেঁয়াজ রসুন ছাড়া এই সবজিটা কিভাবে রান্না করতে হয় সেটা দেখানোর জন্যই করবো। প্রিয় দর্শক, চলুন দেখে নিই বাসায় কিভাবে চটজলদি আপনি মিক্সড ভেজিটেবল অথবা নিরামিষ তৈরি করতে পারেন, আর তাও পেঁয়াজ এবং রসুন ছাড়া। উপকরণগুলো দেখে নিই আর তারপরে চলে যাব রান্নায়। মিক্সড ভেজিটেবল তৈরি করতে আমাদের যা যা লাগবে: সবজি প্রয়োজন মতো, সয়াবিন তেল পরিমাণ মতো, তেজপাতা 2টি, পাঁচফোড়ন 1 চা চামচ, শুকনো মরিচ 3টি, হলুদ গুঁড়ো 1 থেকে 4 চা চামচ, কাঁচামরিচ 2টি, লবণ স্বাদ মতো। দর্শক, দেখে নিলাম উপকরণ, এবারে সময় হয়েছে সরাসরি রান্নার। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি জ্যোতিকা জ্যোতির কাছে। ওকে, আমরা রান্না শুরু করি। পরিমাণ মতো তেল, যার যেটা যেই তেল পছন্দ কোনো সমস্যা নেই। এখন যেটা হচ্ছে, চাইলে আমি এই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো লাগবে না, হলুদ গুঁড়ো, লবণ এগুলো একটু পানিতে মিক্স করে দিতে পারি, বাট আমি এটা দিচ্ছি না। আমি খুবই সহজ, মানে যাতে দ্রুত করতে পারে সবাই, আমি একটু দ্রুত করারই পক্ষে। হ্যাঁ, মজাও হলো আবার চটজলদি রান্নাটা হলো। এইটা আমার, আমি রান্না করি, প্রায়ই রান্না করি, এবং আমার আসলে এক একটা রান্না এক একটা বাসার কালচারের উপর ডিপেন্ড করে। তো এইটা আমি পাঁচফোড়ন দিয়ে করি, সবাই এত মানে পছন্দ করে যে হ্যাঁ পাঁচফোড়ন দিয়ে করে। তো আমি না অনেককে বলি যে পাঁচফোড়ন আর কোনো কিছু না, কারণ পাঁচফোড়ন দিলে না স্মেলটা চেঞ্জ হয়ে যায়, বেশ কয়েক ধরনের মশলা সবাই যেটা করে পরে বলে যে তোমারটা মতো হয় না, কেন কি কি দিয়েছিলে? পাঁচফোড়ন সাথে একটু রসুন, একটু এই এই কিন্তু গেল। আমি প্রথমে তেজপাতা দিই, যদি ঘরে তেজপাতা না থাকে কোনো সমস্যা নেই, শুধু পাঁচফোড়নে হয়ে যাবে। তেজপাতা ফোড়ন দিলেও কিন্তু আলাদা আলাদা টেস্ট আছে। আমাদের বাঙালিদের সবার মতো ফোড়ন দেওয়া লাগবে, এবং আমি খুব অল্প সবজি নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এখানে 2টো বা 3টে শুকনো মরিচ দিলেই হবে, শুকনো মরিচটা দিলে এটা একটা আলাদা ফ্লেভার আছে। থ্যাংক ইউ। মানে একদম প্রফেশনাল রাঁধুনি, সেই যে রান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে রাঁধুনি। হ্যাঁ, একটু বোঝাই যাচ্ছে যে তুমি যে রান্না নিয়ে এটা আমি এক্সপেরিমেন্ট করো সবজিগুলো। হ্যাঁ, মানে আমি খুব মেনে মেনে আগে এটা আগে এটা এরকম না, যদি তো মিক্স হবে। এবার আমি এখানে ধরো পরিমাণ মতো একটু দিলাম, পরিমাণ মতো হলুদ, জাস্ট হলুদ দিলেই হবে। কেউ যদি চায় এটাতে ধনে গুঁড়ো দিতে পারে, বাট আমি একটু ফ্রেশ পাঁচফোড়নের যে স্মেলটা আমি এখন পাচ্ছি, আই জাস্ট লাভ ইট। আর একটু পরে কাঁচামরিচগুলো দিয়ে দিব, যাতে এখানে 4টে দিলেই হবে, যাতে ইয়ে হয়। এই এই হয়ে গেল, দিয়েই দিই আমি, ব্যাস ডান। আমার সবজি একটু সিদ্ধ হলেই আমরা নামিয়ে নেবো, শেষ। এটা খুব সহজ রান্না, এবং পানি দিতে পারি আমরা, যদি আমরা একটু লুচির সাথে খেতে চাই, পরোটার সাথে খেতে চাই, তাহলেও কিন্তু এটা একদম খুব খুব সকালবেলা সবসময় আলু ভাজি না করে একদম আর একটু ভেজে তারপর একটু সতে করে নিই, পানিটা দিব। হ্যাঁ, এখন আসলে টেস্টে কিন্তু রান্না করে এই যে এখন তুমি কি করবে, কতটুকু সময় পরে পানিটা দিবে, এখন যদি তুমি দিয়ে একবার সিদ্ধ করে নাও একরকম টেস্ট হবে। এটা একটু ভেজে একটু সময় বেশি নিলে
পানিটা অল্প পরিমাণ দিলে সেটা অন্যরকম টেস্ট হবে। আর এই যে হলুদটা দেওয়া হচ্ছে, হলুদের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিন্তু একটু আমাদেরকে এটাকে সময় দিতে হবে। এই রান্নার এই সিস্টেমটা যে রান্না হয় আসলে মানে কিভাবে মজানো যায় গ্রামে এরকম বলে আর কি, তেল মশলা তো সেগুলো কোনো মানে ম্যাটার করে না। আমার মা যখন মামার বাড়ি চলে যেত আমাদেরকে রেখে, তখন আমার বাবা রান্না করতো, সে এটা করতো এবং আমার বাবা হাতে রান্না খুব স্বাদ হয়। তার মানে এটা বাবা না, বাবা করে না না, কিন্তু ওই যে যেটাই করে যে এটা একটু প্রপারলি চুলায় রাখতে হবে যতক্ষণ যায় ওটা অনেক। এবার আমরা পানিটা দিয়ে দিতে পারি, পরিমাণ একদম অল্প, সবজিটা জাস্ট একটু ভুল হয়ে গেছে, এটা হতেই পারে, নিজেদেরও হয় তো, এটা লাইফের পার্ট। আমি আমার সময় থাকতেই মনে করেছো, থ্যাংক ইউ। ওটাও একটা প্রসেসিং এর মধ্যে হয়তো মাঝে মাঝে এটা হয়। আমি মাঝে মাঝে একটু হয়তো রান্না খুব তাড়াহুড়ো করে করছি আর তখন হঠাৎ করে মনে হয় যে কিছু একটা দেখবে যে লবণ না দিলে সবগুলো শক্ত অনেকক্ষণ থেকে যাচ্ছে, লবণ দিলে তাড়াতাড়ি সব মিক্স হয়ে যায়। আমরা যদি একটু ঢেকে দিই আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং সবজির পুষ্টিটাও থেকে যাবে। আমার কাছে তো শুনেই ভালো লাগছে, যেটা আঙ্কেলের হাতের একটা মজার রেসিপি, আঙ্কেলের সিস্টেম আর কি। ডেফিনেটলি আমি বাসায় এটা ট্রাই করব, বিকজ আমি নরমালি সবজি করলে একটু লাবড়া টাইপের করে ডেফিনেটলি পাবার, লাবড়াটা কিন্তু কাঁচা কাঁচা, কিন্তু লাবড়াতে এরকম কম মশলায় হবে না। লাবড়াতে তোমাকে জিরা দিতে হবে, আদা দিতে হবে, ধনে গুঁড়ো, এগুলো আরো বেশি পরিমাণ সবকিছু, এবং সবজি আরো বিভিন্ন রকম, যত রকম সবজি তত। কিন্তু আমার মনে হয় সবসময় তো ধরো সতে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে দেখবে একটু স্পাইসি একটু ডিফারেন্ট খেতে ইচ্ছা করে, তখন কিন্তু স্পাইসি তো হচ্ছে লাবড়া, আর এটা সতে না কিন্তু, এটাও কিন্তু একদম সেদ্ধই হবে করা সবজি। হ্যাঁ, কিন্তু ওই যে ডিফারেন্ট পাঁচফোড়ন দেওয়ার জন্য তো এটা টেস্ট আলাদা হয়ে যাবে, ওই যে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া ওইটা দেওয়া যাবে না। আমাদের ফ্রাইডিং আমাদের রান্না হয়ে গেছে, কেমন লাগছে স্মেল? চমৎকার। হ্যাঁ, হয়ে গেছে। এটাও একটা টেকনিক যে আপনি কী করে বুঝবেন যে হয়ে গেছে? হ্যাঁ, এটাও টেকনিক, একটু দেখ একটু দেখে নেয়া। যারা রেগুলার রান্না করে তারা কিন্তু একটু গরম টরম হাতে ধরে ফেলতে পারে, মানে এত ভয় পাওয়ার এছাড়া উপায় নেই। হ্যাঁ, আমরা সবজি অল্প পরিমাণে নিয়েছিলাম, দুজন মানুষের জন্য ঠিক আছে, বাসায় যত মানুষ তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত কত সবজি নেবেন, এবং গেস্ট থাকলে সেই অনুযায়ী। না, আমার কাছে মনে হয় এটা না খুব মানে রান্না করে না রেখে দিয়ে একটু গরম গরম তাজা তাজা খেলে বেশি ভালো লাগবে। আর এই সবজির সাথে যেহেতু এটা আমাদের একদমই বাংলা বাঙালি রেসিপি, অত সাজানো ডেকোরেশনের কিছু নেই, লেবু দেওয়া যেতে পারে, দেখতে লেবু নিজে দেখতে সুন্দর টেস্ট হবে, এরকম আমরা দিয়ে দিতে পারি। জাস্ট একটু স্মেল অ্যান্ড হচ্ছে কালারের জন্য আমরা ধনে পাতাটাকে ইউজ করছি। হয়ে গেল, এই হলো আমার নিরামিষ সবজি, এটার নাম হচ্ছে নিরামিষ সবজি। থ্যাংক ইউ জ্যোতি আপু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যারা একটু হেলথ কনসাস রয়েছি অথবা মনে করেছি না ভেজিটেবলটা যদি মুখে স্বাদ নাও লাগে তাও আমাদের খেতে হবে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আমার মনে হয় একদম প্রপার, যে স্বাদটাকেও বাড়াবে আবার আমার ভেজিটেবল খাওয়ার যে মানে প্রয়োজনীয়তা সেটাও মেটাবে। তাহলে চলুন প্রিয় দর্শক, আমরা দেখে নিই মিক্সড ভেজিটেবল বা যেটাই বলুন না কেন জ্যোতিকা জ্যোতির মতো করে যে নিরামিষ সবজি তার প্রস্তুত প্রণালী দেখে নিই আরও একবার। প্রস্তুত প্রণালী, প্রথমে প্যানে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, লবণ দিয়ে একটু নেড়ে তার মধ্যে সবজি, হলুদ গুঁড়ো ও কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন। এরপর তার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢেকে দিন। সবজি সিদ্ধ হয়ে গেলে তুলে নিন এবং পরিবেশন করুন মিক্স ভেজিটেবল। জ্যোতির হাতের রান্না কেমন সেই স্বাদ আমি আপনাদেরকে জানাবো। খাবার তো সামনে রয়েছে, রান্নার কিন্তু একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে টেস্ট কেমন হবে সেটা রান্না দেখলেও বোঝা যায় অনেক আগে। এটা ঠিক, রান্না দেখে আসলেই বোঝা যায়। আর আমি জানো কী করি, যদি কোথাও দাওয়াতে যাই বা কোথাও খেতে হবে
খুব টেকনিক্যালি আমি রান্না করে ঢুকে যাই, গল্প করতে করতে রান্নাটাও হচ্ছে, দরকার হলে নিজে একটু হাত দিচ্ছি বা দেখছি, বিকজ তাতে কি হয় শান্তি লাগে খাওয়ার সময় যে হ্যাঁ কি হচ্ছে। এই দুটো তুমি পুরো সময়ের সাথে ছিলে, এবার দেখো শান্তি মতো খাও, তুমিও নাও আমিও নিচ্ছি। আই থিঙ্ক মানে আমরা তো ভাবতেই পারি না যে পেঁয়াজ রসুন ছাড়া সবজি রান্না হতে পারে, তো যারা আসলে কনফিউজ বা কখনো রান্না করে দেখেনি তারা মাস্ট এটা বাসায় ট্রাই করবেন। আমরা বাসায় কখনো সবজিতে পেঁয়াজ রসুন দিই না, কোনোদিন না, নেভার। আমার বাইরে খাওয়ার সবজি মানে বাইরে খেতে হয় প্রায়ই, তখন দেখেছি যে পেঁয়াজ রসুন দেওয়া সবজি, বাট এটার টেস্ট আসলে অনেক অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আমরা যেভাবে সতে করি সেটারই আমাদের বাঙালি ভার্সন, বাঙালি ভার্সন এক্স্যাক্টলি। সো ইটস রিয়েলি গুড, অ্যান্ড পাঁচফোড়ন খেতে যারা পছন্দ করেন তারা তো ডেফিনেটলি এটা ট্রাই করবেন। অনেক সময় হয় কি ধরো যে পাঁচফোড়ন নেই, আমি যেটা করি একটু সরিষা একটু জিরা একটু হাতে দিয়ে দিই, অথবা শুধু জিরা, তাতেও হয়, তাতেও হয়। আসলে রান্নাটা একটা আর্ট, আপনি যেভাবে করে নিজের মতো করে রান্না করবেন তার সাথে আসলে প্রপার যে নিয়মটা আছে সেটাকে যদি মেনটেন করেন তাহলেই রান্না মজা হবে। তো আমরা খেতে থাকবো কারণ খাবার মাত্র শুরু হয়েছে, গল্প চলতে থাকবে প্রিয় দর্শক। তার আগে আমাদের বিদায়ের পালা, প্রথমে জ্যোতি বিদায় নিতে হবে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি রান্না করলাম, আমি চাই যে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমরাও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাইটিভির পক্ষ থেকে, মাইটিভিকেও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনের আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও এমন সব মজার আয়োজন নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসবো নতুন কোনো তারকা এবং তার হাতের মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত থাকুন মাই টিভির সাথে। আল্লাহ হাফেজ।